বঙ্গোপসাগরে নিম্নচাপ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কেমন থাকবে আজকের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের ভুক্রুটিতে ফের রাজ্যে বাধা পড়ল শীতের পথ চলায়, হাওয়া অফিস জানিয়েছে। রবিবার থেকে রোদ ঝলমলে আকাশে ঢাকতে পারে বিক্ষিপ্ত মেঘে, যে কারণে ফের বাড়তে পারে তাপমাত্রা। এমনকি রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশও থাকবে পরিষ্কারই, তবে তাপমাত্রা বাড়ায়, কমবে শীতের অনুভূতি। গত সপ্তাহের শেষ দিকে তামিলনাড়ুর উপকূলে ধেয়ে যাওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ঢুকেছিল প্রচুর জলীয়বাষ্প, তার জেরেই আবহাওয়া ছিল মেঘলা, বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এই সপ্তাহে। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের দিকে ধেয়ে যাবে, এর জেরেই প্রচুর জলীয়বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার জেরেই রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা রাত থেকেই বাড়তে শুরু করবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 19.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে কোথাও কোনো বৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামের আকাশ থাকবে মেঘলা, এইসব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরের দার্জিলিং এবং কালিম্পংও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পাশাপাশি সকাল ও রাতের দিকে হালকা মেঘলা থাকবে আকাশ। উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকেছে রাজ্যে, এবার তীব্র শীতের অপেক্ষায় বাংলার মানুষজন। তবে এরই মধ্যে শীতের পোশাক চলে এসেছে বাঙালির তাকে, হিমশীতল শীত উপভোগ করতে শুরু করেছে বাংলার মানুষজন। আর এখন একদিকে পিকনিক আর অন্যদিকে পুলির পালা। রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে বেলার দিকে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।